খাওয়া দাওয়া সব কমপ্লিট, ট্রিক্সি এখন নিচ্ছে রেস্ট অ্যান্ড ওয়েট করছে সুমনের জন্য। সুমন এসে আজকে ওর মোটামুটি কোর্স কমপ্লিশনের দিকে চলেই এসছে কালকে সকাল, আজকে দুদিন মানে আজকে দুবেলা অ্যান্ড কালকে সকালটাই জাস্ট ওর বাকি, তারপরে ট্রিক্সি ফিনিশ, উই আর ডান। দুপুরে বাবা এখানে আসল কাজের কাজটা করছে, সেটা হচ্ছে কড়াইশুঁটি ছাড়ানো, এটাই হচ্ছে বেস্ট কাজ বাবা। কড়াইশুঁটিটা ভালো করে ছাড়াও, আজকে আলুর দম খাবো, ছোট গুড়ি আলুর দম, গুড়ি আলুর দম। হ্যাঁ কুচি আছে মনে হচ্ছে, হ্যাঁ কড়াইশুঁটি গুলো দেখে তো কচি লাগছে, কচি আছে, হ্যাঁ কচি আছে, রেডি করে ফেলেছে মা। ফ্রুট প্ল্যাটার, ফ্রুট প্ল্যাটার বললে আর বলো না, একটা যা গল্প মনে পড়ে যায় তোমাদের পরে কোনোদিন বলবো। মাম্মু নিচ্ছে এখানে রেস্ট, আর মাম্মুর ছেলে মেয়েরা এদিক ওদিক আবার অ্যাজ ইউজুয়াল ঘুরে বেড়াচ্ছে। হ্যাঁ এখানে মাম্মুর মাম্মা অফিসের কাজে ব্যস্ত। কে ট্যাক্সি, ঘুমাবি না? এই ট্যাক্সি, ট্যাক্সি হাঁ করে দেখছে ওর ছেলে কোথায় চলে যাচ্ছে, হাঁ করে দেখছে, ঘুমাবি না ট্যাক্সি? আরে আজকে তো হেভি খাবার দাবার দেখছি, বাহ খুব ভালো খাবার দাবার রয়েছে আজকে। আর আলুর দমটা মা করে ফেলেছে, দেখি কেমন দেখতে হয়েছে, আলুর দমটা কেমন হয়েছে দেখি। ওয়াও এই জলটা বেশি হয়ে গেছে, একটু কমবে, এটা কি গরম করতে করতে কমে যাবে? এটা কি দিয়ে খাবো আমরা আজকে, পোলাও ফ্রাইড রাইসটা আমি বানাবো তাহলে আজকে, ঠিক আছে। গুড আফটারনুন এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল টু এ নিউ ব্লগ টু এ নিউ ডে। আজকে ব্লগ চালু করতে করতে হয়ে গেছে অনেক বেলা, তার কারণ সকালবেলা আজকে অফিসের প্রচণ্ড বেশি প্রেশার ছিল। প্রেশার হওয়ার কারণ আছে, কারণ সবাই চলে যাচ্ছে এখন উইন্টার হলিডেজে, 25 তারিখ খুব কাছে, 25 থেকে 1 তারিখ তো মোটামুটি আমাদের আইটি ম্যাক্সিমাম যেহেতু বাইরের কাস্টমার সবাই ছুটিতেই থাকে, ওখানে ক্রিসমাসটা অনেক বড় করে লাইক সেলিব্রেট করা হয়, তাই জন্য সবাই একটা ওই আমাদের কি বলা হতো শাটডাউন লিভ টাইপের বলা হয়, তো ওইটায় সবাই ম্যাক্সিমাম ছুটিতে চলে যায়। তো আমারও ছুটি আছে, সঙ্গীতারাও ছুটি নিয়ে রেখেছে আগে থেকেই, আমরা জানতাম যে এই টাইমটা আমাদের জন্য একটুখানি ক্রিটিক্যাল হবে, তাই জন্য আমরা ছুটি আগে থেকেই নিয়ে রেখেছিলাম। তো এইবার যা হয় আর কি, ছুটিতে যাওয়ার আগে অনেক কাজকর্ম থাকে, সেগুলো মোটামুটি সব কমপ্লিট করতে অনেকটাই বেশি আজকে প্রেশার পড়ে গেছে। এনিওয়েজ চলো এখন ব্লগটা চালু করছি, আজকে অনেক এক্সাইটিং জিনিসপত্র তোমাকে শেয়ার করবো, দেখতে থাকো লিভ উইথ দ্য বিগিনিং। বহুত টেনশন হচ্ছে, বহুত টেনশন হচ্ছে, ওরে বাপ রে বাপ, এই দেখো চলে এসছে রেজাল্ট, এমবিএ রেজাল্ট চলে এসছে, একদম লাইভ দেখাচ্ছি তোমাদের সামনে, আমি এর আগে একবারও খুলিনি, এই জাস্ট খুলছি, দেখা যাক কি হয়, ফিঙ্গার্স ক্রসড, মোমেন্ট অফ ট্রুথ। ওকে আচ্ছা, এফআরএটা পেয়েছি হচ্ছে 10-এ 10, উইকলি কুইজটায় খুব বাজে, প্রজেক্ট ওয়ার্কে 20, এন্টাম এক্সামে 25, 66.26, যা অনেকটা কম হয়ে গেল, গ্রেড বি পেয়ে গেলাম, বাট ঠিক আছে। আর ব্লগে পেলাম 10-এ 10, 18-এ 21, ইন্টার এক্সামে পেলাম হচ্ছে 32.5, ফাইনাল মার্কস 82, গ্রেড হচ্ছে A-, বাহ ব্লগটা ঠিক আছে, কিন্তু এফআর এটাতে একটুখানি কম গ্রেড হয়ে গেছে। কি গো রেজাল্ট দেখছি এখনো? রেজাল্ট দেখছি, একটা তো ভালো হলো ব্লগটাতে, ঠিক আছে, কিন্তু এফআর এটাতে ওটাও ভালোই হতো, কিরম ফালতু মিস করে গেলাম, দেখো এই দেখো, এদিকে আসো, এই উইকলি কুইজে দুখানা উইকলি কুইজ মিস করেছিলাম মনে আছে, ওইটার জন্য এটার নাম্বারটা অনেক কমে গেল। এবার এখানে যদি আমরা 15 পেতাম তাহলে 4 নম্বর বেড়ে গেলি 70 হয়ে যেত, 70 হয়ে গেলি গ্রেড A- হয়ে যেত, এ গ্রেডটা পাওয়া উচিত ছিল, বি গ্রেডটা ভালো লাগছে না, ওয়ার্ক হার্ডার নেক্সট টাইম, ভালো করে দিতে হবে। কালকে সঙ্গীতার আমি বেরিয়েছি, আজকে মা বাবার আমি বেরোলাম, একটুখানি শপিং করার আছে, সব বার্থডে অ্যানিভার্সারি আমাদের গিফট পেন্ডিং হয়ে গেছে, তো ওটার জন্য একটুখানি যাচ্ছি শপার স্টপ, চলে এলাম শপার স্টপ, কিন্তু কি নেবো বুঝতে পারছি না, দেখা যাক গিয়ে দেখি কি নেওয়া যেতে পারে, বুঝতে যাচ্ছে কি নেবে, সব দেখছে আর বলছে এইটা নিতে পারিস এটা নিতে পারিস, তো আমরা ঠিক করছি ঋতর্ষি আর সুনীতের জন্য নেবো একটা পারফিউম, মানে একটা মানে ওই কম্বো জেন্টস আর ইয়েওয়ালা লেডিসওয়ালা বা ইউনিসেক্স কিছু, আর অর্পির জন্য দেখি ব্যাগ, আর রিহুর জন্য কি নিতে হবে সেটাও দেখছি, খুব কনফিউশন, সঙ্গীতা না এলে হয় বলো, খুব চাপ হয়ে যাচ্ছে আমাদের, ঠিক আছে মা তুই পারবে বাঁচতে নাকি?
তো অপশন একটা এম্বারকে এই ফর হিম অ্যান্ড হার সেট আর টাইটান স্কিনের সেট, তো দেখা যাক কোনটা পছন্দ হয়। সঙ্গীতাকে আবার কল করছি, ও যেটা বলবে মায়ের থেকে একটা বোর্ড নেবো, যেটা ম্যাক্সিমাম ওটা নিয়ে নেবো। ভালো ব্যাগ পছন্দ করতে পেরেছে, আমি তো কনফিউজ হয়ে যাচ্ছিলাম এটা অর্পির জন্য ওর বার্থডেতে, না এই কালারটা না ওই কালারটা, এই দুটো অপশন আছে, দেখা যাক কোনটা পছন্দ হয়। ওটা হাতে ধরে দেখা দুটো অপশন আছে, কোন কালারটা পছন্দ হয় দেখি। আমার তো এই এটা কি ব্লু বলবো নাকি সি গ্রিন বলবো, যাই হোক টরকয়েজ না এটা কি কালার, এটা গ্রিন, হ্যাঁ গ্রিন, আর একটা মানে পিঙ্ক আছে বা হ্যাঁ ওই পিঙ্কি পিচ, দেখা যাক কোনটা। মা বলো তোমার কোন কালারটা বেশি ভালো লাগছে, আবার কনফিউশন হয়ে গেছে মাঝখানে আর একটা চলে এসছে, এবার কোনটা এর মধ্যে থেকে পছন্দ হয় দেখা যাক। এখন কেনা হয়ে গেছে গিফট র‍্যাপের জন্য, এখন এদিক ওই দৌড় করাচ্ছে, কেনার আগে সবসময় সব জায়গায় গিফট র‍্যাপ হয়ে যাবে বলে। ফাইনালি এই দুটোই নিলাম, একটা ব্যাগ আর ওদের ডিও সেট, ডিও এই এম্বার্কের ডিওটা আমার বেশ ভালো লাগে। ফাইনালি অনেক ওয়েটের পর পেয়ে গেছি অ্যান্ড গিফট র‍্যাপও ডান হয়ে গেছে, এবার তাড়াতাড়ি যাই মা নিচে অনেকক্ষণ ওয়েট করছে। এই তো গিফট র‍্যাপ করতে করতে স্টোর ক্লোজ হয়ে গেছে, একদম অন্ধকার, একা একা মা বেচারা এখানে দাঁড়িয়েছিল। চলো চলো চলো, গিফট তো নিয়ে নিলাম কিন্তু দুঃখের ব্যাপার হচ্ছে আজকে যেতে পারবো বলে তো মনে হচ্ছে না, তার কারণ সুমনও আসবে, টিক্সির মেডিসিনসগুলোও আছে, তারপরে রাত্রিবেলা ওদেরকে এখন মানে অনেকটাই টাইম আমাদের থাকতে হয়, মায়েরা শরীরটাও খুব একটা ভালো নেই আর পারেও না অতটা, তো আজকে মনে হচ্ছে না যেতে পারবো, ভিডিও কলেই ছাড়তে হবে আজকে। অ্যান্ড তারপর ঋতুশ্রী আর সুনীতদের ইনভিটেশনটাতে হয়তো আমি একাই যাবো, সঙ্গীতা হয়তো যেতে পারবে না, দেখা যাক। তো এই হচ্ছে ব্যাপার, আপাতত যাই বাড়ি। হ্যাঁ ওখানে সঙ্গীতা করছে ফ্রাইড রাইস, আজকে খাবো হচ্ছে ফ্রাইড রাইস আর আলুর দম, তোমাদের শেয়ার করছি চলো। রিক্সি কে এসছে, চলে 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 চলো, না গিয়ে ভালোই হয়েছে, রান্না করে খাওয়াচ্ছে আমাদের। কি হচ্ছে আজকে? গোবিন্দভোগ হেভি হবে, কিরা পেয়ে গেছে, কোথায় গেলি? দাঁড়া দাঁড়া মা একটু দাঁড়া, ঋক্সিকে একবার দেখিয়ে দি, ঋক্সি একটা এক বেলা আর মাত্র এক বেলা, সব হয়ে গেছে মোটামুটি শেষ, মা মুছিয়ে দাও মুছিয়ে দাও, এখন টিক্সু সব ক্লিনিং হচ্ছে, ক্লিন হয়ে গেলে তারপরে বেবিদেরও আবার দুধ খাওয়াবে, তাই তো টিকু? টিকু রেডি হচ্ছে, টিকু বলছে আমি নিজেই মুছে নেবো ছেড়ে দাও, কিন্তু মা বলছে না আমি করে দেবো, বলছি আমি বলছি মাত্র আর এক বেলা, এতগুলো ওষুধ সব কমপ্লিট হয়ে গেছে, জাস্ট আর ওয়ান বেলা, আর ওয়ান বেলা হলেই অল ফিনিশ, একদম ঠিক আছে। গুড গার্ল, কি সুন্দর লাগছে আমাদের গুড গার্লকে, ও ভাই সাহ আলাদ দারুণ হয়েছে, এক্সেলেন্ট, একদম প্লেন অ্যান্ড সিম্পল ফ্রাইড রাইস সঙ্গে যেটা করেছে আর আলুর দম যেটা মা করেছে, এক্সেলেন্ট খেতে হয়েছে, একদম নিরামিষ, পুরো মনে হচ্ছে সরস্বতী পুজোর খাবার খাচ্ছি, সরস্বতী পুজো। আরে দিগু এটা কি হচ্ছে, এটা কি হচ্ছে, মনে হচ্ছে পাপা ফাইল করছে। হ্যাঁ বাবা নক করে দিচ্ছে একটু, তুমি মন দিয়ে কাটছো মোমো করতে করতে, এই দেখো সুব্রত নেলফাটার পাওয়া গেছে আমাদের ড্রয়ার দেখি, আর বেচারা কতদিন ধরে খুঁজছে, তুমি তুলে রেখে দিয়েছো, তুমি দেখো, আমি জানি না এটা সুব্রত, আমি ভাবলাম এটা আমাদের, ওর জন্যে না না এর আগেও তো খেতে, কোনটা খেতে আর কি অর্ডার করেছো? সব শেষ,
প্রকট করে ভেঙে ফেলে দেওয়া হচ্ছে। এই দেখ এই দেখ এই দেখ মুন্ডু, কিন্তু ড্রেসিংটা আর কয়েকদিন বাদে হোক, একেবারে শুকিয়ে যাক। সব নিডল নিডল সব ভেঙে ভেঙে ফেলে দেওয়া হয়েছে, ডান অ্যান্ড ডাস্টেড। দেখিয়ে দামা, মনে হচ্ছে দারুন আজকে গন্ধ যা ছাড়ছে, এ তো বুঝেই গেছি আমি কি হয়েছে। খাচ্ছে দুধু আর ওখানে বাবা মানে একটু চোখ রাখছে, না তো এদিক ওদিক যে এখানে এখানে হাঁটতে হাঁটতে চলে আসে, জানো এইখানে এখানে হাঁটতে হাঁটতে ঘুরতে চলে আসে ওরা। ঠিক আছে তুমি আরামসে এখন ওদেরকে দেখো। গুড আফটারনুন এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। সকালবেলা আমার অ্যাকচুয়ালি এমনিতে ক্লাস থাকে, তাই জন্য আজকে সকালবেলাটা অত এত কিছুর মধ্যে তাপা পুচকেগুলোর ওষুধ খাওয়ানো ক্লাস এই ওই সেই মধ্যে ব্লগ আর স্টার্ট করা হয়নি। বাট সেইটা আজকে আমি রিয়েলাইজ করলাম যে এতটাই বেশি কানেক্টেড হয়েছি তোমাদের সাথে যে ব্লগটা যতক্ষণ না করতে পারছিলাম মনে হচ্ছে কী একটা মিসিং, কী একটা মিসিং, মনটা ঠিক লাগছে না। ওয়েদারটাও আজকে গ্লুমি, দেখো একটুও রোদ ওঠেনি, পুরো গ্লুমি ওয়েদার হয়ে আছে। তারপর ব্লগও স্টার্ট করতে পারছিলাম না বলে মনটা একদম কিরকম একটা মনে হচ্ছিল যে কি একটা মিসিং। তো যাই হোক, এনিওয়েজ মিড অফ দ্য ডে হলেও এখন ব্লগটা চালু করছি। অ্যান্ড আজকে তো তোমাদেরকে দেখালামই যে ট্রিক্সির আজকে ওর স্যালাইন তারপর অ্যান্টিবায়োটিকের কোর্স হয়ে গেছে কমপ্লিট, এখন শি ইজ অ্যাবসলিউটলি ফাইন। জাস্ট ওর স্টিচটা কাটা হলো না আজকে, আর কয়েকদিন ওয়েট করে নিচ্ছি। তো ওর ড্রেসিংটাও এখন থাক, এক্ষুনি ব্যান্ডেজটা খুলবো না, দুদিন বাদে ওটাকে কেটে দেওয়া হবে অ্যান্ড খুলে নেওয়া হবে, অ্যান্ড হোপফুলি ততদিনে একদম হিল হয়ে যাবে, পুরো শুকিয়ে যাবে। তো মোসেস কেমন হয়েছে? ভালো হয়েছে, খুব ঝাল। সব শেষ করে দিচ্ছে বাবা, সব ফিনিশ আমার এসে গেছে, আমি বসে যাই। সঙ্গীতা ট্যাক্সির সাথে একটু আছে, ও চলে আসবে। রায়তাটার জন্য আমি ওয়েট করেছিলাম, রায়তাটা আমার বেশ ভালো লাগে। অ্যান্ড এই তো চিকেন চলে এসছে, ও দারুণ। অনেকদিন বাদে মায়ের হাতের চিকেন, মাসির হাতে আর দিদির হাতের তো খেয়েছি, মায়ের হাতেরটা অনেকদিন বাদে। খুব সুন্দর দেখতে তো হয়েছে। কেন খেতে পারোনি? রায়তাতে নাকি এমন লঙ্কা দিয়েছে আর মরিচ দিয়েছে যে বেচারা নাকে চোখে অবস্থা হয়ে গেল। ঠিক আছে আমি খাই, আমার তো সঙ্গীতা তো ঝাল ভালো লাগে, ওর ভালোই লাগবে আর আমারও ঝাল ভালো লাগবে, আমারও ভালোই লাগবে আশা করছি। তবে আজকের ব্লগটা তোমাদের জন্য একটু অন্যরকম হতে চলেছে, তোমরা জানিও কেমন লাগলো এই ফরম্যাটটা। বেসিক্যালি এটা কোনো নতুন ফরম্যাট নয়, এটা কি বলবো আর মানে আমাদেরই একটু টাইমের অ্যাডজাস্টমেন্টের গড়বড়, তাই জন্য কী করেছি আজকের ব্লগটা তোমরা তো দেখছোই কালকের সাথে আজকে ক্লাব করে দিলাম। অ্যান্ড ভালো লাগার কথা, কারণ ব্যাপারটা একটু অন্যরকম, কালকেও কী হলো আজকেও কী হলো আর কন্টিনিউয়াস একটা স্টোরি বানানোর চেষ্টা করছি। দেখো অ্যান্ড জানিও এইরকম জুগাড় কেমন লাগলো তোমাদের। অনেকদিন ধরে হচ্ছে হবে করে ফাইনালি আজকে আরবান কোম্পানি বুক করতে পেরেছি। আজকে একটুখানি চুলটা আর দাড়িটা কাটা হবে, অ্যান্ড তার সাথে হেড মাসাজ মাস্ট। সঙ্গীতাকে বলেছি হেড মাসাজটা বুক করতেই হবে, তাই জন্য ও আমাকে আজকে এগুলো বুক করে দিয়েছে। এসেও গেছে মিঠুন, একটুখানি আরামসে রিল্যাক্স করে বসি আর একটুখানি চুল ফুল কাটাগুলো হোক। চেনে কিন্তু তাও ভুবু করছে, বলছে ভুবুটা কেন বলো তো, ওই অনেকদিন বাদে তোমার সাথে দেখা হলো ভুবু। হ্যাঁ তো কেমন আছো, অনেকদিন বাদে এলে তো। ঠিক আছে ট্রিক্সিকে দেখো, ট্রিক্সি এখন পুরো আগে ইন্সপেকশন করবে তারপর অন্য কথা। চলো ট্রিক্সি ওই ঘরে চলো, না তো পারতে পারবে না, চলে আসো। আজকে এমনি ঘুম ঘুম পাচ্ছে, আমার মনে হচ্ছে চুলটা কাটবে যখন আর মাসাজটা করবো আমি ঘুমিয়েই পড়বো, আজকে কেউ আটকাতে পারবে না আমাকে। এই যে সেট করছে আমার দেখেই মনে হচ্ছে একটুখানি রিল্যাক্স করি। এ ফিউ মোমেন্টস লেটার, এই তো এখানে সময় না কি গো, আরাম হচ্ছে? ঘুমিয়ে বসে তুলে বসে আছে তো মনে হচ্ছে মুখ থুড়ে আমি সামনে পড়ে যাব, মানে দুদিনবার ঘুমেছে। হ্যাঁ ঘুমেছে, আচ্ছা মাসাজ হয়ে গেছে না হবে, ঠিক আছে করো করো। ওহ অনেকদিন বাদে চুলদাড়ি কেটে হয়ে গেছি পুরো ফ্রেশ, আমি
তো ঠিক আছে, আমি তো অনেকটা এনজয় করলামই, বেশ আরাম লাগলো। মা বেশি খুশি, চুল কেটে ফেলেছি, দাড়ি কেটে ফেলেছি, মা খুব খুশি। মা পারলে বলছে যে চুলগুলো আরও ছোটো ছোটো করে দেয়, মানে আর খুঁজেই পাওয়া যাবে না টাইপসে করে দিতে বলছে। কি বলবো, এনিওয়েজ ঠিক আছে চলো, এবার আবার আমার 8টা থেকে আছে ক্লাস, তার আগে একটুখানি চা ফা খেয়ে একটুখানি রিল্যাক্স করে নিই, তারপর আবার বসে পড়বো কাজে। আর তারপর ট্রিক্সির সাথে একটুখানি তোমাদের সাথে দেখা করাই, তো চলো ট্রিক্সি কী করছে দেখি। লেগে পড়েছে সবাই, কাজে লেগে পড়েছে। মাম্মা তুমি তো ভাই ভালোই ঘুম মারলে। পাওয়ার ন্যাপ, বাবা। হ্যাঁ এদিকে সবাই কাজে লেগে পড়েছে। ঠিক আছে টাটা, আমি আসছি একটু বাদে। দুর্দান্ত ব্রকোলি চিজ বানায়, তো ওটা বানিয়ে দিয়েছে। শীতকালে চিজ ব্রকোলি হেভি লাগবে, তাড়াতাড়ি খাই। চিজ ব্রকোলি খুব ভালো হয়েছে, কিন্তু আমার গলায় একটুখানি মনে হয় চিজ ঢুকে গেছে, তাই কাশছি। তাই হবে। ফাইনালি আমার সব ক্লাসেস ওভার, শান্তি। ওহ, রোববার দিন আবার আছে ক্লাসেস, যেহেতু নেক্সট উইকের ক্লাসগুলো থাকবে না, তাই জন্য এই উইকে আবার নেক্সট উইকের ক্লাসগুলো প্রিপন করে চলে এসছে কালকে। এমনি তো কাল রোববার দিনটা এই মানে এই সেমিস্টার এই কোয়ার্টারটা মানে অফই যাচ্ছে, বাট কালকে পড়ে গেছে, কিছু করার নেই। আজকে মোটামুটি কমপ্লিট, এবার একটা গাছ পা স্ট্রেচ করি, অ্যান্ড ব্লগটাও এখন কমপ্লিট করবো বসে বসে। দেখছি কালকে সকালের জন্য শিডিউল করে দেবো, বা যদি পারি তাহলে আজকে রাত্রিরে যদি টাইম পাই। এখনই অলমোস্ট বেজে গেছে, 10:30 বেজে গেছে, মনে হচ্ছে না আর টাইম হবে, বাট চেষ্টা করছি। অ্যান্ড যদি হয় তাহলে আজকেই ব্লগ আসবে, না কালকে সকালে দেখবে। স্পেশাল রিকোয়েস্টে সঙ্গীতা বানিয়ে দিয়েছে আবার ফ্রায়েড রাইস। ও ফ্রায়েড রাইসের বা ফ্রায়েড রাইস, এটা স্পেশাল রিকোয়েস্ট, কারণ কালকেরটা খুব ভালো হয়েছিল। অ্যান্ড তার সাথে কুং পাও চিকেন আছে, আর আমাদের এমনি যে সকালে চিকেন খেলাম তার আলু, ও আজকে পুরো একদম বাংলা খাবার দাবার উইথ চাইনিজ মিক্সড, হেভি লাগছে। আজকে অনেক দিন বাদে সবার খাওয়া দাওয়া কমপ্লিট, ট্রিক্সি আর পুচকেদের, অ্যান্ড সঙ্গীতা মা বাবা এখন খাবে। আমি একটু তাড়াতাড়ি খেয়ে নিয়েছি, কারণ আমি যাচ্ছি ব্যাডমিন্টন খেলতে বহুদিন বাদে। এই সিন, হ্যাঁ কতদিন খেলা হয়নি, মারাত্মক গেম হচ্ছে। ওয়ার্ম আপ করছে লুকিয়ে লুকিয়ে। এই আরিফ দা, এটা কী ওয়ার্ম আপ করছো তুমি? গাড়ি ভেঙে ওয়ার্ম আপ। ও অয়ন তো পুরো ফর্মে খেলছে আজকে। এদেরকে যতই দেখি কম লাগে, মানে সারাদিন দেখলেও ভালো লাগে। এদেরকে দেখতে দেখতেই টাইমটা কেটে যাচ্ছে, দেখতে দেখতেই সত্যি তাই, আমাদের টাইমটা সত্যিই কেটে যাচ্ছে। অ্যান্ড যত ধকল যত এই, তোমরা তো দেখছো কিছুদিন আমাদের কীরকম স্লিপলেস নাইটস যাচ্ছে। স্লিপলেস নাইটস, কোনো বেরোনো নেই, কোনো এই মানে এই আর কি ঘুরতে যাওয়া, সেই খেলাধুলাও এখন অনেক কমে গেছে, ওই একটু নামছি আবার উঠে আসছি। নিউ ইয়ার পার্টি, এই পার্টি, ওই পার্টি, সব সব এবারে আমাদের ক্যান্সেল, এবারে ক্যান্সেল। পিকনিক পিকনিক বলছে যে না পিকনিক যাওয়া যাবে না, তো যাই হোক, কিন্তু এটা একটা আলাদা মোমেন্ট। ট্রিক্সি ট্রু দিয়ে আমরা মাদারহুড এনজয় করছি। হ্যাঁ, আর ওর হোল জার্নিটা মানে আমাদের জন্য খুব বেশি স্পেশাল, খুব স্পেশাল, খুব স্পেশাল। অ্যান্ড কি বলবো, মানে ওয়ান অফ আ কাইন্ড, মানে অসম্ভব ব্যাপার। এটা আর পরে রিলিভ করার কোনো প্রবাবিলিটি হবে বলে মনে হয় না, কারণ ফার্স্ট চাইল্ড ইজ ফার্স্ট চাইল্ড, ফার্স্ট লাভ ইজ ফার্স্ট লাভ, ওরকমই। আর এই তিনটাকে দেখতে দেখতে তো মানে সত্যি, শুধু আমাদের নয়, শুধু আমাদের নয়, মা বাবা যেই আসছে না কেন এখানে দাঁড়িয়ে যাচ্ছে একটুখানি, 5-10 মিনিট বসে যাচ্ছে, বাবা তো এখানেই বসে থাকে, বসে বসে বলছে এই করছে ও ওই করছে, তো বেশ মজারই কাটছে। এনিওয়েজ তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করা যাক। হ্যাঁ, আর এদের তিনজনের নামও ভাবতে হবে, নামও ভাবতে হবে, ওটা নিয়ে তোমাদের সাথে নেক্সট ব্লগে ডিসকাস করছি। আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি, যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে ডু লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব টু লিভিং উইথ আ বিগেল, টু লিভিং উইথ আ বিগেল। এন্ড দেখা হচ্ছে আবার তোমাদের সাথে নেক্সট ব্লগে, টিল দেন টেক কেয়ার, বাই বাই, এন্ড সি ইউ ইন দা নেক্সট ব্লগ।